হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। টগর ফিশিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে কিছু মাছের মশলা দেখাবো যেটা চার বানানোর জন্য খুবই খুবই জনপ্রিয়। অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তাদেরকে শেখাতে আসলাম। অনেকেই এসব মশলার সাথে অনেকেই পরিচিত, যারা মাছ ধরে তাদের অনেকেই পরিচিত। তো বন্ধুরা, আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হলো একাঙ্গি। এ দেখেন, একাঙ্গিটা আমরা এর ভিতরে দিয়ে দিলাম, পাত্রের ভিতরে ঢেলে দিলাম। দেখেন বন্ধুরা, একাঙ্গি দেখতে কেমন? এই যে, এটা কিন্তু আদার মতো একটা মশলা, দেখতে পাচ্ছেন? খুবই সুগন্ধিযুক্ত একটা মশলা একাঙ্গি। তারপর যেটা দেখাবো সেটা হলো ঘোরবজ। একে অনেকে ঘোরবন্ধ বলে। দেখেন, এটা এর ভিতরে ঢেলে দিলাম। এ দেখেন দেখতে এটা কেমন। এটা একটা মানে ডালের মতো, গাছের ডাল। এটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন ভাঙা যায় কিন্তু, এটা ভেঙে ভেঙে এটা হচ্ছে ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করতে হয়। এক এক করে সব আমি বোঝাবো বন্ধুরা। তারপর যেটা দেখাবো সেটা হলো আওবেল। আমি আবার বলছি, এটার নাম আওবেল। এটা ঢেলে দিলাম পাত্রের ভিতরে। দেখেন বন্ধুরা, আওবেলটা দেখতে কেমন? অনেকে দেখেনি যারা, তাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। এই যে বন্ধুরা, এই যে আওবেল দেখতে এরকম। তারপর যেটা দেখাবো সেটা হলো বুস্কির দানা। বুস্কির দানাটা এই পাত্রে ঢালি। অনেকেই বুস্কির দানা কেমন জানে না, অনেকেই জানে। যারা জানে না তাদেরকে দেখাচ্ছি, বুস্কির দানাটা দেখতে এরকম। দেখেন, এই যে বুস্কি দানা। তারপর বন্ধুরা যেটা দেখাবো সেটা একটা খুবই নাম করা মশলা মাছের, এটার নাম তাম্বুল। তাম্বুল আমি এটার ভিতরে ঢেলে দিচ্ছি, এই পাত্রের ভিতরে। ও সরি বন্ধুরা, এটার ভিতরে পড়ে গেছে, এটা একটু এর ভিতরে দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, তাম্বুলটা দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাই। এই যে, এটার নাম তাম্বুল। তারপর যেটা দেখাবো সেটা অনেকেই চেনে, এটার নাম আছে মেথি। মেথি ঢেলে দিলাম এটার ভিতরে। এই যে মেথি, দেখেন কেমন। অনেকেই মেথির সাথে সবাই পরিচিত কম বেশি। তারপরে আমি কাছের থেকে দেখাচ্ছি মেথিটা দেখতে কেমন। এই যে বন্ধুরা মেথিটা, এই যে। তারপর যেটা দেখাবো সেটা হলো কাংলাশ বলে অনেকে, অনেকে বলে কাংরা। এটা দুই ধরনের হয়, এটা হচ্ছে বড় কাঁকড়া, একটা ছোট কাঁকড়া। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বড় কাঁকড়া আর এটা হচ্ছে ছোট কাঁকড়া। এটা হচ্ছে একই পাত্রে ঢেলে দিচ্ছি। এই যে অনেকে কাঁকড়া বলে এটাকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে দেখতে কেমন এটা। এই যে বন্ধুরা, এটাকে কাঁকড়া বলে অনেকে, অনেকে কাঁকড়া বলে। তারপর যেটা দেখাবো এটা, এটার নাম হচ্ছে আচরণ। অনেকে আবার মরা মাংসও বলে থাকে। আচরণটা দেখতে কেমন এটা দেখাচ্ছি। এ দেখেন, দেখতে পাচ্ছেন, এটাকে মরা মাংসই বলে অনেকে, আবার অনেকে আচরণ বলে। তো দোকানে গেলে আপনারা মরা মাংস বললে যদি না চিনতে পারে তাহলে আচরণ বলবেন, আবার আচরণ বলে যদি চিনতে না পারে তাহলে মরা মাংস বলবেন, তাহলে দোকানদারা চিনতে পারবে। তারপর যেটা দেখাবো বন্ধুরা, এটার নাম হচ্ছে লতা কস্তুরি। আমি এই পাত্রে ঢেলে দিলাম এটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, এটা লতা কস্তুরি। খুবই সেন্ট, একটা অন্যরকম আনকমন সেন্ট। তারপর যেটা দেখাবো বন্ধুরা, এটা হচ্ছে জড়া মাংসি। এটা এই পাত্রের ভিতরে ঢেলে দিচ্ছি। খুবই সেন্ট, একটা অন্যরকম সেন্ট। যারা এর সাথে পরিচিত তারাই বুঝতে পারবে। এই যে জড়া মাংসি, এটা আসলে জটের মতো থাকে, দেখতে পাচ্ছেন জটা মাংসি। তাহলে বন্ধুরা, প্রথমে
একাঙ্গি দেখালাম, ঘোরবজ দেখালাম, আওবেল দেখালাম, তারপর হচ্ছে বুসকি দানা দেখালাম, মেথি দেখালাম, আচারণ বা মরা মাংসে দেখালাম, তাম্বুল দেখালাম, তারপর কাংরা দেখালাম, কাংরা বা কাংলাস, বড় কাংলাস ছোট কাংলাস একসাথে মেশানো, তারপর দেখালাম জটা মাংসে। এখন লাস্টে যেটা দেখাবো সেটা হলো জায়ফল। বন্ধুরা এটা শুনতে পারছেন, শব্দ হচ্ছে এরকম, শব্দ আলাদা আপনারা কিনবেন। আমি এটা ফাটিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এ দেখেন বন্ধুরা, ফাটালে এটা, এর ভিতরে একটা বিচি। আমাদের প্রয়োজন কিন্তু এটা না, আমাদের প্রয়োজন এটা, দেখতে পারছেন, এটা এর ভিতরে রাখি। তো বন্ধুরা এই ছিল আজকের হচ্ছে কিছু পরিচিত এবং খুবই জনপ্রিয় মশলা, যেগুলো হচ্ছে মাছ ধরার চালের জন্য খুবই বেশি প্রয়োজনীয়। তো বন্ধুরা আমি আবার সেকেন্ড পার্ট করব, অনেক এখনও মশলা বাকি আছে যেগুলো আপনাদেরকে সেকেন্ড পার্টে আমি দেখাবো। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিও শেয়ার করবেন বন্ধুদের মাঝে, লাইক করবেন। আমি আপনাদেরকে সঠিকটাই শেখাবো বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে শেখাতে এসেছি। তো বন্ধুরা আর বেশি কথা না বলে আমি লাস্টে যে কথাটা বলবো, আমি এক এক করে আপনাদের সঠিক নিয়মটাই দেখাবো যে কীভাবে চার বানাতে হবে, কীভাবে টোপ বানাতে হবে, সব ধরনের মাছের কীভাবে চার টোপ বানাতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটি প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো মাছের টোপ কিংবা চারের প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। আর এর যে যতগুলো মশলা দেখাচ্ছি এগুলো ডিসক্রিপশনে আমি লিখে দেবো, আপনারা দরকার হলে আবার দেখে নেবেন ওখান থেকে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই। বাই বাই, টাটা।